আহ্বানে সারা দিয়েছেন এবং আজকের এই প্রেস কনফারেন্সে আপনারা যোগদান করেছেন। আজকের এই প্রেস কনফারেন্স মূলত গত 18 তারিখ জুলাই মাসের, বর্তমান জুলাই মাসে আমরা ত্রিপুরা রাজ্য থেকে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 7 জন ডিস্ট্রিক্ট কালেক্টর এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, রেভিনিউ ডাইরেক্টর, ল্যান্ড রেকর্ডস, সকলকে মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনাদের আহ্বানে আমরা ওখানে দিল্লিতে যাই এবং প্রথমবারের মতো ভারতবর্ষের ল্যান্ডের উপরে যে সম্মান প্রদান করা হয়েছে তাতে আমরা 7টা ডিস্ট্রিক্ট ভাগিদার হয়েছি। এই 7টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এই কোয়াই ডিস্ট্রিক্টও রয়েছে, যেটাতে অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে একটি ট্রফি এবং একটি প্ল্যাটিনাম গ্রেড সার্টিফিকেট। এটা এই কারণে দেওয়া হয়েছে যে ভারতবর্ষে আমাদের DILRMP নামে একটা স্কিম চালু হয়েছে, অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম। এটা আমাদের রাজ্যে, মানে ত্রিপুরা রাজ্যে সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের সমস্ত ল্যান্ডের যে কাজ কার্যকলাপ হয় সেগুলো ডিজিটাইজেশন হয়েছে। এখন 6টি বিষয়ের উপরে আমি আপনাদের সামনে তুলে ধরব, সেগুলি কী কী হচ্ছে: কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস, ডিজিটাইজেশন অফ ক্যাডেস্ট্রাল ম্যাপস, লিঙ্কেজ অফ আরওআর উইথ ক্যাডেস্ট্রাল ম্যাপস, দেন কম্পিউটারাইজেশন অফ রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন অফ রেজিস্ট্রেশন উইথ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড মডার্ন রেকর্ড বুকস। এগুলো সব আমাদের SDM অফিসগুলোতে বিভিন্ন সাব ডিভিশনে এগুলো সব এস্টাবলিশমেন্ট করা হয়েছে এবং টোটালি এটা ফাংশনিং, আমাদের রাজ্যে ফাংশনাল। সেই জন্য এই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এটাকে একটা